হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে আমরা যে জিনিসটা পড়ব সেটার নাম হচ্ছে আমাদের চাপ তাপমাত্রা সূত্র বা চাপের সূত্র অলরেডি আমরা হচ্ছে বয়লের সূত্র পড়ে আসছি এবং আমরা চার্লসের সূত্রটা পড়ে আসছি চলো আমরা স্টার্ট করার চেষ্টা করি চাপ তাপমাত্রা সূত্র বা চাপের সূত্র ঠিক আছে চলো আমরা এটা স্টার্ট করি আচ্ছা প্রথমে বলে রাখি এই সূত্রটা আবিষ্কার করছে কে এই সূত্রটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী গ্যালুসাক চলো আমরা দেখে আসি এই সূত্রটা বলে কি এই সূত্রটা হচ্ছে আমাকে বলতেছে স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ কেলভিন তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ আমাকে বলা হচ্ছে কি দেখো তো স্থির আয়তনে তার মানে আমার কি স্থির থাকবে এখানে হচ্ছে আমার স্থির থাকবে থাকবে আমাকে বলতেছে যদি ভলিউমটা স্থির থাকে তাহলে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসের চাপ দ্যাট মিনস প্রেসার পি এটা হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রা আচ্ছা কেলভিন তাপমাত্রা বলতে আমরা কোনটাকে বুঝি বড় হাতের টিকে বুঝি এটা সমানুপাতিক হবে সো এটা হচ্ছে আমাকে কে বলতেছে চাপ তাপমাত্রা সূত্র বলতেছে সো আমরা চলো একটু জিনিসটা বোঝার চেষ্টা করি আসলে এরকম হয় কিনা দেখো ধরো আমি এখানে একটা একটা সিলিন্ডার দিলাম যেটা হচ্ছে একটা বদ্ধ সিলিন্ডার তো এখানে যেহেতু এটা তাহলে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে তোমার একটা বদ্ধ সিলিন্ডার বদ্ধ সিলিন্ডার সো দেখো বদ্ধ সিলিন্ডারের বৈশিষ্ট্য কি বদ্ধ সিলিন্ডারের বৈশিষ্ট্য হচ্ছে এই সিলিন্ডারে কিন্তু কোনো কি চেঞ্জ হবে না আয়তনটা চেঞ্জ হবে না তার মানে এই সিলিন্ডারের আয়তনটা কি থাকবে স্থির থাকবে যেহেতু এটা বদ্ধ এখন তুমি এর মধ্যে একটা গ্যাস নিছ ধর सपोज এগুলো হচ্ছে গ্যাসের কণা তুমি এখানের মধ্যে একটা গ্যাস নিছ এগুলো হচ্ছে তোমার গ্যাসের কণা এরা বিভিন্ন ছড়াই ছিটায় আছে এবং তারা গতিশীল অবস্থায় আছে এখন দেখো তো তুমি যদি টেম্পারেচারটাকে বাড়াই দাও তাহলে কি হবে গ্যাসগুলো ছড়াচড়ি পারবে গ্যাসগুলো ভেলোসিটি বাড়বে এবং গ্যাসগুলো জোরে গিয়ে এই দেওয়ালের পাত্রে ধাক্কা দিবে না আগের থেকে বেশি তাহলে তুমি যখনই টেম্পারেচার বাড়াইছো এই এই কণা গ্যাসের এই কণাগুলো বেশি গিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা দিচ্ছে দেওয়ালে প্রেশার দিচ্ছে সো টেম্পারেচার বাড়ানোর কারণে আমার কি বেড়ে গেলো প্রেশারটাও বেড়ে গেলো এখান থেকে আসলে আমরা বলতে পারি যদি আমরা আয়তনটাকে স্থির রাখি মানে বদ্ধ সিলিন্ডার তাহলে হচ্ছে আমার প্রেশারটা কিসের সমানুপাতিক টেম্পারেচারের সমানুপাতিক সো দেখো তো এই কোয়েশন থেকে আমরা এটা লিখতে পারি কিনা pressure is equals to আমি যদি সমানুপাতিক চিহ্ন কুটাতে চাই তাহলে আমার এটা সমান চিহ্ন আনতে হয় এবং এখানে এটা আমাকে ধ্রুবক দিতে হয় কে ইনটু টি সো এটা দেখো তো এটা লিখতে পারো কিনা প্রেসার আর টেম্পারেচারটাকে আমি এই পাশে নিয়ে আসলাম এটা ইকুয়ালস টু কে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট তার মানে ভাই আমরা এটা লিখতে পারি যে পি আর টি এর অনুপাত সর্বদা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে কখন যদি আমার কি স্থির থাকে ভলিউমটা স্থির থাকে ওকে চলো আমরা তাহলে এরপরে এই সূত্রটাকে দেখো তো এখন আমরা কি লিখতে পারি তার মানে আমি যদি প্রেসার ওয়ান আর টেম্পারেচার ওয়ান নিই আর আমি যদি প্রেসার টু এবং টেম্পারেচার টু নিই দুটাই পরস্পর কি হবে তাহলে সমান হবে কারণ যেহেতু এটা একটা ধ্রুবকের সমান কার সমান হবে কে এর সমান হবে সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি এটাই হচ্ছে তোমার মেন কাহিনী যে পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান পি টু বাই টি টু টু কে আচ্ছা দেখো এখন খেয়াল করে দেখো তো তোমরা যদি একটু চালসে সূত্রটা মনে করার চেষ্টা করো দেখো তো ভাই চালসে সূত্রটা তোমাকে কি বলতো চালসে সূত্রটা বলতো তোমাকে হচ্ছে যে ভি ইকুয়াল টু কি ছিল দেখো তো ভি ইকুয়াল টু ভি নট প্লাস টি ডিভারেট বাই দুইশো তিয়াত্তর ইন্টু ভি নট এটা কখন ছিল যখন তোমার চালসে সূত্রের জন্য কি স্থির থাকে চাপটা স্থির থাকে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা যদি আমার আগের লেকচার করে দেখে থাকো এখানে দেখবা আমরা এখান থেকে আসলে প্রমাণ করছিলাম বি ইজ প্রফেশনাল টু টেম্পারেচার বড় হাতের এই জিনিসটা আমরা হচ্ছে প্রমাণ করছিলাম তাহলে খেয়াল করে দেখো আমার যদি এই জিনিসটা থেকে আমরা তাহলে উপরের এই লাইন থেকে কোন লাইন আনছি এই লাইন তাহলে খেয়াল করে দেখো আমরা চাইলেই এই লাইন থেকে এই লাইন আনতে পারবো না কারণ আমরা জানি ধরো তুমি যদি একটা জিনিস থেকে আরেকটা জিনিস আনতে পারো অবশ্যই তাকে কি করা যায় বিপরীতভাবে কনভার্সন করা যায় সো সাপোজ এখানে দেখো এখানে তো আমরা এখানে এটা কেন বলতেছি আমার এখানে দেখো তো কি দেওয়া ছিল প্রেশার ইজ প্রফেশনাল টু টেম্পারেচার দেওয়া ছিল তাহলে আমরা কিন্তু চাইলেই এই এই জিনিসটাকে এই ফর্মেটে ভাঙাই লিখতে পারি কিভাবে আমার সূত্র আসবে তাহলে প্রেশার ইকুয়ালস টু প্রেশার নট প্লাস টি ডিভাইডেড বাই টু সেভেন্টি থ্রি নট সার নট এটাই হচ্ছে আমার তাহলে সূত্র আসবে তাহলে খেয়াল করে দেখো আমরা এখান থেকে কি কি পাইলাম আমরা পাইলাম হচ্ছে যে ফার্স্টে পি ইজ প্রেসার ইজ টু টেম্পারেচার এবং এখান থেকে আমরা আরেকটা সূত্র পাচ্ছি এখানে হচ্ছে প্রেসার ইকুয়ালস টু প্রেসার নট প্লাস টি ডিভাইডেড বাই 273 ইনটু প্রেসার নট ওকে সো এখান থেকে আমরা মেইন একটু যদি সামারি করার চেষ্টা করি দেখো তাহলে আমরা কি কি পাচ্ছি এখান থেকে আমরা এটা মুছে দিই এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে তোমার প্রথমে যদি আমার ভলিউমটা স্থির থাকে তাহলে হচ্ছে আমার প্রেশার টি এর টেম্পারেচারের সমানুপাতিক এবং এখান থেকে পাচ্ছি আমরা পি ওয়ান ডিভারেড বাই টি ওয়ান ইজুগল টু পি ডিভাইড বাই টি টু ইকুস টু কনস্ট্যান্ট একটা এবং আমরা এখানে পাচ্ছি পি ইউজিগুল টু পিনট প্লাস টি ডিভারেড বাই দুশো তিয়াত্তর ইন্টু পিনট সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখি এই পি জিনিসটা কি পি জিনিসটা হচ্ছে তোমার টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রেশার পি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রায় প্রেসার এটা হচ্ছে আর পি নট জিনিসটা কি পি নট জিনিসটা হচ্ছে তোমার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রেসার আমরা এগুলো চালসে সূত্র দেখে আসছিলাম তখন এখানে ভলিউম ছিল এখানে জাস্ট প্রেসার আর এই টেম্পারেচারটা কোন এককে প্রকাশিত ছিল তোমরা যদি আগে লেকচার দেখে থাকো ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক আছে সো এটা আমরা বুঝছি আশা করি সো চল আমরা নেক্সট নেক্সট টপিকে যাওয়ার চেষ্টা করি এইবার আমরা হচ্ছে যে এই চালসের সূত্রের একটা গ্রাফ দেখব দেখো ভাই চালসের সূত্রের গ্রাফটা তোমাকে কি বলা হয়েছে দেখো তো এখানে তোমার এই ওয়াই এক্সিস বরাবর কাকে দেওয়া হয়েছে প্রেসারকে দেওয়া হয়েছে এবং এক্স এক্সিস বরাবর এই এক্স এক্সিস বরাবর কাকে দেওয়া হয়েছে আমার টেম্পারেচারকে দেওয়া হয়েছে দেখো তো এই কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র পাইছিলাম কিনা সেটা কত পাইছিলাম প্রেসার আমরা পাইছিলাম হচ্ছে তোমার প্রেসার এটা টু ছিল ইনটু টি পাইছি এটা এই যে দেখো এখান থেকে আমরা পাইছি জিনিসটা তাই না সো চলো তাহলে দেখি জিনিসটা এখানে খেয়াল করে দেখো এখানে তোমার প্রেসার এটাকে কোন এক্সেস দেওয়া হয়েছে ওয়াই এক্সিসে তাহলে আসলে ওয়াই এর পরিবর্তে কি লেখা হয়েছে প্রেসার লেখা হয়েছে আবার টেম্পারেচার এটাকে কোন এক্সেস দেওয়া হয়েছে এক্স এক্সিসে তাহলে এটা আসলে এক্স এর পরিবর্তে ইউজ তাহলে এক্স এর পরিবর্তে ইউজ করা হয়েছে তাহলে দেখো তো ভাই এটা দেখতে অনেকটা ওয়াই ইকুয়ালস টু এর মতো না সো এই জিনিসটা হচ্ছে কত ওয়াই ইকুয়ালস টু এম এর মতো সো এই কারণে তোমার হচ্ছে খেয়াল করে দেখো এই গ্রাফটা হচ্ছে একটা মূল বিন্দুগামী রেখা এই গ্রাফটা হচ্ছে কিরকম একটা মূল বিন্দুগামী রেখা এবং এখানেও লাস্টের দিকে কি দেওয়া আছে তোমার এখানে ডটেড লাইন দেওয়া এটা আমরা জানি এটার ব্যাখ্যাটা কি সো এখানে আমরা রিপিট করবো না জিনিসটা চলো তাহলে আমরা আরেকটা জিনিস দেখি এই যে এখানে তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছো যে পি ইজ ইকুয়াল টু ক্যাটি হবে এখন একটা জিনিস খেয়াল করে দেখো ভাই এখানে দেখো তোমার এইখানে তিনটা রেখা আঁকা আছে একটা হচ্ছে ভি ওয়ান এর জন্য ভি ভলিউম একটা হচ্ছে তোমার ভি ওয়ান ভলিউম এর জন্য একটা হচ্ছে ভি ওয়ান জন্য একটা ভি টু ভলিউম জন্য একটা হচ্ছে ভি থ্রি ভলিউমের জন্য খেয়াল করে দেখো এই যে তুমি যদি এই রেখাটাকে কনসিডার করো তাহলে এখানে আয়তন যদি ভি ওয়ান হয় এখানেও আয়তন কতটুকু হবে ভি ওয়ান হবে তার মানে এই রেখাটা হচ্ছে সম আয়তনীয় রেখা তাহলে এই রেখাটাকে আমরা কি বলতে পারি এই রেখাটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার সম আয়তনীয় রেখা সম আয়তনীয় রেখা সো আয়তনীয় রেখা এটার ইংলিশটা হচ্ছে তোমার আইসোকোর লাইন 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 বা এই তিনটা রেখা এদেরকে আমরা তিনটাকে কি বলতে পারি আইসোকোর লাইন অথবা আইসোকোরিক লাইন আচ্ছা তো এটা যদি আমরা বুঝে থাকি দেখো এরপরে আমাদের সবার মনে যে কোয়েশনটা আসে এখানে এই যে তিনটা আয়তন দেওয়া আছে এই তিনটা আয়তনের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট যদিও এখানে সিকোয়েন্সটা দেওয়া আছে তো চলো এটা আমরা কিভাবে বের করি যদিও আমরা লিখছিলাম তাও আমরা চলো আরেকবার দেখার চেষ্টা করি আমরা এই তিনটার মধ্যে কে বড় আর কে ছোট সেটা বের করার চেষ্টা করব কি করব আমরা প্রথমে একটা এটা প্রথমে পয়েন্ট সিলেক্ট করব সাপোজ আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম সাপোজ আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা ধরো যেকোনো কোনো একটা অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবো আমি ধরো যাক এক্স অ্যাক্সিসের উপরে একটা কি টানলাম লম্ব টানলাম তো আমি যখন এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানছি এক্সেসিসে কে আছে দেখো তো ভাই টেম্পারেচার আছে তাহলে আমি একটা লম্বটা না মানে কি একটা জিনিসটাকে তাহলে আমি টেম্পারেচারে কয়টা ভ্যালু নিয়ে কাজ করবো একটা ভ্যালু নিয়ে কাজ করব তাহলে আমি এখানে খেয়াল করে দাও এখানে টেম্পারেচারকে আমি কি করে দিলাম কনস্ট্যান্ট করে দিলাম কারণ আমি টেম্পারেচারের অনলি কয়টা ভ্যালু নিয়ে কাজ করবো একটা ভ্যালু নিয়ে কাজ করবো তার মানে টেম্পারেচারটাকে আমি কি করে দিলাম কনস্ট্যান্ট করে দিলাম দেখো তো ভাই আমরা চার্লস ও ব্রয়লার একটা সমন্বিত সূত্র ছিল সেটা কি ছিল পিভি ডিভাইডেড বাই টেম্পারেচার ইকুয়ালস টু

আমি ধরে নিচ্ছি এটা আরেকটা কনস্ট্যান্ট সেটা কত কে ড্যাশ তাহলে দেখো তো ভাই এখান থেকে তুমি কি লিখতে পারো এখান থেকে লিখতে পারো প্রেসার ইকুয়ালস টু কে ড্যাশ ইনটু 1 বাই ভি আর এখান থেকে তুমি দেখো একটা যেহেতু এখানে একটা ধ্রুবক আছে এর সমান চিহ্ন আছে তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি পি ইজ প্রপোশনাল টু 1 বাই ভি তাহলে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক এখন কি করব আমরা দেখো এর পরে কাজটা হচ্ছে এই তিনটা পয়েন্ট থেকে আমরা যে এক্সিসটা বাকি আছে ওই এক্সিস উপরে কি টানবো লম্ব টানবো আমরা এখান থেকে কি করলাম তিনটা পয়েন্ট থেকে বাকি অ্যাক্সিসটার উপরে লম্ব টানলাম তাহলে দেখো তো এইটা পাচ্ছি ভি থ্রি এর জন্য তাহলে এটা হবে তোমার হচ্ছে প্রেশার থ্রি এটা হবে তোমার হচ্ছে প্রেশার টু যেহেতু এটা ভি টু এর জন্য পাচ্ছি আর এটা হবে প্রেশার ওয়ান এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি হচ্ছে আমার প্রেশার থ্রি এর ভ্যালু প্রেশার টু থেকে বড় আর প্রেশার টু এর ভ্যালু প্রেশার ওয়ান থেকে বড় এখন দেখো আর ভলিউম রকম ব্যস্তানুপাতিক তাহলে তুমি যদি এখানে ভি থ্রি ভি টু আর ভি ওয়ান লেখো ব্যস্তানুপাতিক মানে চিহ্নটা কি হবে উল্টা হবে এখান থেকে আসলে আমরা বুঝলাম যে এখানে আসলে এই ভি ওয়ানটা ভি থেকে বড় ভি থেকে আবার এই ভি টা বড় সো এটা আসলে আমরা আসতে আশা করি বুঝতে পারছি জিনিসটা হ্যাঁ আজকে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম